ডিসকাস অ্যাবাউট হোয়াট অ্যাকশন প্ল্যান ইন কার্ডিং মেশিনস ন্যাপস হাই। তো কার্ডিং মেশিনে যখন ন্যাপস অতিরিক্ত থাকে, বেশি থাকে, ঠিক আছে, রেঞ্জের বেশি থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? কার্ডিং মেশিনে তখন আমরা কি কাজ করব, যে যে কাজটা করলে ন্যাপস কমে যাবে? প্রথমত হচ্ছে মাস্ট বি ফ্লাড স্পিড ইনক্রিজ, অর্থাৎ ফ্লাড স্পিড বাড়াতে হবে, ঠিক আছে, বাড়াতে হবে। দেন হচ্ছে যে ইনক্রিজ অফ অফ সিলিন্ডার স্পিড। তো ফ্লাড স্পিডের সাথে সাথে যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডার স্পিডটা বাড়িয়ে দিতে হবে। এরপর হচ্ছে ফ্লাড গেজ ফ্লাড গেজ শুড বি 10 to 12, অর্থাৎ ফ্লাড গেজ 10 থেকে 12 থাও এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ টাইট করে নিতে হবে, হ্যাঁ, ক্লোজ করতে হবে। এরপর হচ্ছে যে প্রপারলি প্রপারলি সিলিন্ডার প্রপারলি সিলিন্ডার দেন হচ্ছে যে ডফার ফ্ল্যাট মাউন্টিং। তো যদি প্রপারলি সিলিন্ডার ডফার ফ্ল্যাট যদি ঠিকভাবে মাউন্টিং করে না হয় তাহলে কিন্তু ন্যাপস বেড়ে যাবে, ঠিক আছে। এটা এটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে করতে হবে, ঠিক আছে। সিলিন্ডার হচ্ছে 1000 থেকে 1500 টন প্রোডাকশন হলে দেন হচ্ছে মাউন্টিং করতে হবে। তারপর যে ডফার হচ্ছে যে 3000 হলে তারপর সেটা ইয়ে সেটা মাউন্টিং করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে ফ্ল্যাট তারপর লিকারিং এগুলো 500 থেকে 700 এরকম হলে তারপর সেটা মাউন্টিং করতে হবে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যদি মাউন্টিং সঠিকভাবে করা না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ন্যাপস কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে। এরপর আসি ওয়ার সিলেকশন, ওয়ার ওয়ার সিলেকশন ঠিকভাবে করতে হবে। তো ওয়ার সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে, টিসি হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে যে গ্রাফ গ্রাফ হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ব্রেকার হতে পারে, ব্রেকার, তারপর লাক্সমি হতে পারে, ঠিক আছে, লাক্সমি হতে পারে। তো এগুলো ভিতরে ওয়ার সিলেকশনটা বড় একটা ব্যাপার, গ্রাফটা ভালো, দেন হচ্ছে টিসিটাও ভালো, এগুলো সাধারণত আমরা ইউজ করতে পারি ওয়ারের জন্য। তো এই অ্যাকশন প্ল্যানগুলো নিলে আশা রাখি ন্যাপস কমে যাবে কাটিং মেশিনে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।